চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা অভিযোগের প্রেক্ষিতে অবশেষে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রাব্বানীকে সরিয়ে দেওয়া হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রথম সভাপতি আল নাহিয়ান খান জয়কে। একই সঙ্গে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সংগঠনের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণমাধ্যমে যখন এই খবর ছড়িয়ে পড়ে তখনই আলোচনায় আসে কে এই জয়, যিনি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন। গণমাধ্যমের খবরে বলা হয় বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের ঠাকুর মল্লিক গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল আলী খানের ছেলে জয়। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার হাত ধরেই তিনি ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন। বরিশাল জেলা স্কুলে অধ্যয়নরত অবস্থাতেই ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি হয় জয়ের। এরপর উপজেলা ছাত্রলীগেও সম্পৃক্ত ছিলেন তিনি। এসএসসি পাশ করে ঢাকা কমার্স কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করেন জয়। তার দক্ষ নেতৃত্বের কারণেই ওই কলেজে ছাত্রলীগের কার্যক্রম অনেকটা এগিয়ে গিয়েছিল। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2008-09 সেশনে আইন বিভাগে ভর্তি হন আল নাহিয়ান খান জয়। বর্তমানে তিনি অপরাধ বিজ্ঞান বিভাগে মাস্টার্স করছেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন জয়। এরপরই ডাক আসে কেন্দ্রীয় কমিটিতে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জয়ের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাবা আব্দুল আলীম খানের হাতে উপজেলা ছাত্রলীগের পথ চলা, এরপর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালন করছেন তার বাবা।